আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স রুবেল টেক বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি রুবেল হোসাইন নতুন একটি ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগতম সম্মানিত ভিউয়ার্স আবারও ছয় তারিখ দুই মাস বিশ তেইশ নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে গণপ্রজান্ত্রী বাংলাদেশ সরকার ঔষধ প্রশাসন অধিদপ্তর এটি সরকারি চাকুরি আপনারা সকল জেলা থেকে বিভিন্ন পদে আবেদন করতে পারবেন এটি আপনাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে সম্মানিত ভিওয়ার্স ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে কিভাবে আপনাদের স্বাক্ষর এবং সবি সাইজ করতে হবে পিকদের ল্যাবের মাধ্যমে আপনি নিজেই আবেদন করতে পারবেন আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে তা সম্মানিত ভিওয়ার্স এটি সম্পূর্ণ বিস্তারিত নিয়ে আলোচনা করব কতটি পদ আছে কী কী পদ আছে আপনাদের শিক্ষাগত যোগ্যতা কীরকম লাগবে সব কিছু নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে আপনাদের কাছে একটি অনুরোধ আপনি যদি আগে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন আপনাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আর যেনারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দেবেন পরবর্তী নতুন কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশন যাতে আপনাদের কাছে পৌঁছে যায় আর দেরি নয় শুরু করা যাক সম্মানিত ভিউয়ার্স আমরা নিজ থেকে আলোচনা করব। দশ নম্বরের যে পদটি কথা বলা হয়েছে বিশ হাজার দশ টাকা স্যালারি আপনার একজন নেওয়া হবে এসএসসি কমপ্লিট থাকলে আপনি আবেদন করতে পারবেন নম্বর দুই আপনার অফিস সহায়ক নেওয়া হবে এখানে আপনার নেওয়া হবে একজন বিশ হাজার দশ টাকা স্যালারি তারপরে আপনার এসএসসি কমপ্লিট থাকলে আবেদন করতে পারবেন এখানে বয়স তেতাল্লিশ তারপরে দেওয়া আছে হচ্ছে ল্যাবরেটারি এখানে বিশ হাজার দশ টাকা স্যালারি একজন নেওয়া হবে এখানেও এসএসসি কমপ্লিট থাকলে আবেদন করতে পারবেন অভিজ্ঞতার প্রয়োজন নেই অভিজ্ঞতা ছাড়া আবেদন করা যাবে নম্বর সাত সহকারী এখানে বাইশ হাজার চারশো নব্বই টাকা স্যালারি এখানেও আপনার এসএসসি কমপ্লিট থাকলে আপনি আবেদন করতে পারবেন সম্মানিত ভিওর্স এখানে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এসএসসি এখানে আপনার কম্পিউটার বিষয়ে অভিজ্ঞতা চেয়েছেন শব্দের গতি টাইপের ক্ষেত্রে আপনার বিষ থাকতে হবে ছয় নম্বর ল্যাবরেটারি অ্যাসিস্ট্যান্ট বাইশ হাজার চারশো নব্বই টাকা স্যালারি সাতজন নেওয়া হবে এখানেও আপনার এসএসসি কমপ্লিট থাকলে আবেদন করতে পারবেন অভিজ্ঞতা ছাড়া অভিজ্ঞতার প্রয়োজন নেই অভিজ্ঞতা ছাড়া এই পোস্টিতে আবেদন করতে পারবেন তারপর এখানে স্টোর কিপার চব্বিশ হাজার ছশো আশি টাকা বেতন স্কেল আপনার এখানেও স্নাতক ডিগ্রি কমপ্লিট থাকলে আবেদন করতে পারবেন তারপরে হচ্ছে চার নম্বর টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট এখানে আপনার একজন নেওয়া হবে চব্বিশ হাজার ছশো আশি টাকা বেতনের স্কেল এখানে আপনার স্নাতক ডিগ্রি কমপ্লিট থাকলে আবেদন করতে পারবেন অভিজ্ঞতা ছাড়া এ পোস্টটিতে আবেদন করা যাবে তিন নম্বর ষাট ক্রিক কম্পিউটার অপারেটর চব্বিশ হাজার ছশো আশি টাকা বেতন স্কেল এখানে দুইজন নেওয়া হবে এখানেও স্নাতক ডিগ্রি কমপ্লিট থাকতে হবে কম্পিউটারের বিষয়ে আপনার অভিজ্ঞতা থাকতে হবে সুয়াত্তর থেকে পঁয়তাল্লিশ অথবা পঁচিশ থেকে তিরিশ গতি টাইপের ক্ষেত্রে অভিজ্ঞতা থাকতে হবে হিসাব সহকারী চব্বিশ হাজার ছশো আশি টাকা বেতন স্কেল এখানেও আপনার স্নাতক ডিগ্রি কমপ্লিট থাকলে আবেদন করতে পারবেন অভিজ্ঞতা ছাড়া তারপরে কম্পিউটার অপারেটর ছাব্বিশ হাজার ছয়শো নব্বই টাকা বেতন স্কেল এখানেও আপনার স্নাতক ডিগ্রি কমপ্লিট থাকলে আবেদন করতে পারবেন কম্পিউটার বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে যে সকল জেলা প্রার্থী আবেদন করা প্রয়োজন নাই এখানে কয়েকটি জেলা সকল জেলা থেকে আবেদন করা যাবে তো সম্মানিত ভিওয়ার্স এখানে দেওয়া আছে রাঙ্গামাটি কুড়িগ্রাম লালমনি কুষ্টিয়া গোপালগঞ্জ মাদারপুর শরীয়তপুর জামালপুর সিরাজগঞ্জ নোয়াখালী টাঙ্গাইল ব্যথিত সকল জেলা থেকে আবেদন করা যাবে আর এখানে দু তিনটি পোস্টে কয়েকটি জেলা ব্যতীত সকল জেলা থেকে আবেদন করা যাবে তা আমরা দেখে নেব আবেদন শুরু এবং শেষ তারিখ কবে আবেদন শুরুর তারিখ পনেরো ফেব্রুয়ারি বিশ সকাল দশটা থেকে শেষ তারিখ সাতে মার্চ বিশ তেইশ অর্থাৎ বিকাল পাঁচটা পর্যন্ত ছবি তিনশো গ্রহণ তিনশো পিক্সেল স্বাক্ষর তিনশো গ্রহণ আশি পিক্সেল ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিওটি দেখে আপনারা কিভাবে ছবি সাইজ করবেন নিজেই আবেদন করতে পারবেন হাতে থাকা স্মার্টফোন দিয়ে তার সম্মানিত ভিওয়ার্স অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখা সুযোগ করে দেবেন কোন পদের জন্য কত টাকা জমা দিবেন এক নং পদের জন্য আপনাকে কত টাকা দিতে হবে দুই টাকা তারপরে বাকি পদগুলোর জন্য আপনাকে একশত টাকা সার্ভিস চার্জ বারো টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে কিভাবে এস এম এস পাঠাবেন মোবাইল অপশন থেকে এসের মাধ্যমে এখানে আপনাকে টাকাটা পে করতে হবে ডিজি জি ডি এ ইউজার আইডি লিখে সিন করতে হবে ষোলো ত্রিপল টু নম্বরে এক্সাম্পল দেওয়া আছে দেখে নেবেন সম্মানিত ভিওয়ার্স আবারও দেখা হবে নতুন কোন জব সার্কুলার নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন না যে পর্যন্তই আল্লাহ হাফেজ